হ্যালো বন্ধু, তো আজকে আমরা কথা বলবো কিছু নিউজ নিয়ে। ফার্স্ট অফ অল দরদ মুভি নিয়ে কথা বলি। এই মুভির কিন্তু প্রমোশন স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু শাকিব খান এই মুহূর্তে তুফান মুভি নিয়ে প্রচণ্ড ব্যস্ত আছেন এবং সেটা প্রমোট করতে তিনি ব্যস্ত আছেন এবং বলছেন যে এই মুভির প্রমোশন শেষ হওয়ার পরে গিয়ে উনি স্টার্ট করবে দরদ মুভির উপর প্রমোশন করা, এবং সেটা কিন্তু এই বছরই আসতে চলেছে শেষের দিকে। আর এই দরদ মুভি নিয়ে বলা যাচ্ছে যে এই মুভিটাতে তিনি প্রমোশন স্টার্ট করবে কুরবানি ঈদের পর থেকে। নেক্সট কথা বলি আমাদের কালকি 2898-এর কিন্তু নতুন ট্রেলার, মানে প্রপার ট্রেলার কিন্তু আসতে চলেছে কালকে, এবং এইটা কিন্তু একটা বড় ট্রেলার হচ্ছে, 3 মিনিট উপর থাকতে সময়, এবং আমরা এখনও পর্যন্ত গ্লিমস পেয়েছি যেখানে আমাদের ভিজুয়ালি ভালো লেগেছে, লোকেশন ভালো লেগেছে, আমাদের লুকগুলো ভালো লেগেছে, কিন্তু একটা প্রপার ট্রেলার থেকে কিন্তু মুভির পুরো ভাইবটা আমরা পাবো। এবং প্রভাসের ভয়েসটা কি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, শুনতে কেমন লাগছে ডায়লগগুলি, এবং ভিজুয়াল এফেক্ট খুবই ইম্পর্টেন্ট। এই মুভিটা কিন্তু ভিজুয়াল এফেক্ট হেভি মুভি, সো ভিজুয়াল এফেক্ট কতটা ভালো লাগছে পুরো ট্রেলারে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে মুভিটা কেমন হচ্ছে সেটা বোঝার জন্য, এবং সেটা কিন্তু কালকে আসতে চলেছে। নেক্সট কথা বলি হচ্ছে ভেনম দ্য লাস্ট ডান্স। এই মুভিটা মানে ভেনমের থার্ড পার্ট এটা, এবং সোনির স্পাইডারম্যানের স্পাইডারভার্সের কিন্তু স্টার্টিংই হয়েছিল ভেনম থেকে। প্রথম মুভিটা খুবই ভালো ছিল, সেটা 900 মিলিয়নের উপর কামিয়ে ছিল। সেকেন্ড মুভিটা মোটামুটি ছিল, ডেড টাইপে কারণে 500 মিলিয়নের উপর কামিয়ে ছিল, কিন্তু শুধুমাত্র ভেনম মুভিগুলো ভালো চলেছিল বলেই স্পাইডারভার্স মানে স্পাইডারম্যানকে ছাড়া স্পাইডারভার্স মুভি তৈরি করা স্টার্ট করে, এবং সেখান থেকে আমাদের মরবিয়াস ম্যাটাভার্স টাইপ মুভি পেয়েছি যেগুলো জঘন্য, ঠিক আছে। এবং লাস্ট ক্রেভিন দ্য হান্টার মুভি কিন্তু এই বছরই আসতে চলেছে, তো এটাই আই থিঙ্ক ওরা শেষ মুভি করতে চলেছে। এরপর ওরা আই থিঙ্ক আর কোনো মুভি ওরা বাড়াবে না এই মুহূর্তে, এবং ওরা মানে ফোকাস করে চলেছে বিয়ন্ড দ্য স্পাইডারম্যান যে অ্যানিমেটেড মুভিগুলো আছে সেইগুলোর উপর, এবং তারপরে মাইলস মোরালেসকে ওরা লাইভ অ্যাকশনে ইন্ট্রোডিউস করবে। তো এই হলো কি ব্যাপার, কিন্তু লাস্ট এই যে ট্রেলারটা আমি দেখলাম এই থার্ড পার্ট ভেনমের, যে ভেনম লাস্ট আর্স, এই ট্রেলারটা কিন্তু বেশ সলিড লাগলো। আমি ভাবিনি যে এতটা ভালো হবে, ট্রেলারটা বেশ সলিড লাগলো, স্পেশালি এন্ডটা যেখানে ঘোড়াটাকে ভেনম গ্রাস করলে এবং ঘোড়াটা ভেনম হয়ে গেল সেই সিনটা কিন্তু দারুণ ছিল। আর পুরো ট্রেলারটাতে কিন্তু সেই যে ফার্স্ট মুভিটার রাইটটা সেটা মনে হয় ফিরে এসছে। আর এই যে মুভিটা হচ্ছে, এই মুভিটা আই থিঙ্ক একটা কল্প ওরা মানে ব্যালেন্স ছিল, যেটাতে প্ল্যানেট অফ দ্য সিম্বিয়ট বলে একটা কল বুক ছিল, সেখান থেকে আই থিঙ্ক অনেকটা নেওয়া হচ্ছে, যেখানে সব ওর প্ল্যানেটে মানে সিম্বিয়টের প্ল্যানেটের বাকিটা এখানে চলে আসে এবং আলাদা আলাদা হোস্টকে গ্রাস করে এবং তাদেরকে মারা শুরু করে, অল দোজ থিং, পুরো কেওয়াস একটা ব্যাপার থাকে, ঠিক আছে। সেইটা আই থিঙ্ক কিছুটা হলেও এখানে নেওয়া হচ্ছে, কিন্তু এই মুভিটা কিন্তু অনেক কিছু কনফিউশন আবার ক্রিয়েট করার চেষ্টা করছে। ফার্স্ট অফ অল ব্যারন মার্ডক ছিল আমাদের এমসিইউতে, তাকে এখানে কাজ করা হচ্ছে একটা মানে আর্মি অফিসার হিসাবে, ঠিক আছে। সেকেন্ড যে আমেজিং স্পাইডারম্যানের লিজার্ড ছিল তাকে এখানে কাজ করা হচ্ছে র্যান্ডাম একটা লোকের হিসাবে, ঠিক আছে। তো এরকম কিছু কনফিউশন দেখা হচ্ছে, এবং সবচেয়ে বড়ো কনফিউশন স্পাইডারম্যান নো ওয়ে হোমে আমরা যখন এডি ব্রক আমাদের এমসিইউ চলে এসেছিল সেখানে যেই ইয়েতে কি বলবো একটা পাব বা সামথিংয়ে বসে ওকে খাচ্ছিলো, ঠিক আছে, ড্রিঙ্ক খাচ্ছিলো, সেখানে যে বারটেন্ডারটা ছিল সেই সেম বারটেন্ডার সেম লোকেশন দেখানো হচ্ছে এই ইউনিভার্স মানে এই ভেনম ইউনিভার্স, এবং সেই সিম্বিয়টও কিন্তু ওখানে দেখানো হচ্ছে। তো এইগুলো দিয়ে কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে বলে মনে হচ্ছে, বাট স্টিল আমার দেখে প্রচণ্ড ফান মনে হলো, মজা মনে হলো, আর টম হার্ডির অ্যাক্টিং বেশ ভালো লাগলো এখানে। তো আমার মনে হচ্ছে মুভিটা বেশ ভালো হবে। কিন্তু তোমরা কি ট্রেলারটা দেখেছো, তোমাদের বাকি দরদ এবং কাল্পনিক কি বক্তব্য কমেন্টে নিশ্চয়ই জানিও, আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।